শুধু আজকের জন্য পয়লা আগস্ট, অপরাধবোধের থেকে মুক্তি। নেশার আসক্তি আমাদেরকে তার কৃতদাস বানিয়ে ফেলেছিল। আমরা নিজেদের চিন্তাভাবনার মধ্যে বন্দী হয়ে গিয়েছিলাম এবং নিজেদের অপরাধবোধের জন্য সাজা পাচ্ছিলাম। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 7। প্রায়শই দেখা যায় যে আমাদের অপরাধী মন আমাদের রিকভারির রাস্তায় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। অপরাধবোধের একটা খুব বাজে রূপ হলো যখন আমরা নিজেদের ক্ষমা করতে চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই, আর তার ফলে নিজের প্রতি একটা ঘৃণা তৈরি হয়। আমরা যে নিজেদের ক্ষমা করতে পেরেছি, এই অনুভূতিটা আমরা কী করে লাভ করব? প্রথমে মনে রাখতে হবে, অপরাধবোধ আর ব্যর্থতা একের পর এক জুড়ে মনের মধ্যে একটা লম্বা শিকল বানানোর কোনো দরকার নেই। এই কথাটাই আমরা আবার শুনতে পাব যদি আমরা সততার সাথে নিজের স্পন্সর এবং অন্য মেম্বারদের সাথে আলোচনা করি। এই আলোচনার লাভ হলো জীবনের বিভিন্ন কাণ্ডকারখানায় আমাদের নিজেদের ভূমিকা কী ছিল, সেটা আমরা ঠান্ডা মাথায় বুঝে নিতে পারি। কখনো কখনো আমরা এটা বুঝতে পারি যে আমরা বড্ড বেশি কিছু প্রত্যাশা করতাম। আমরা শুধু সমস্যা নিয়ে পড়ে না থেকে সমাধানের পথ খুঁজ আগ্রহী হই। এভাবে চলতে চলতে একদিন আমরা আবিষ্কার করি আমরা আসলে ঠিক কীরকম মানুষ। আমরা সাধারণত এটাই বুঝতে পারি যে আমরা পুরোপুরি নিখুঁত নই, আর আমরা নিজেদের যেমনটা ভাবতাম সেরকম পুরোপুরিভাবে খারাপও নই। নিজের জীবনটা সুন্দর বা কুচ্ছিত কোনো বিভ্রান্তিতেই আমাদের থাকার দরকার নেই। আমাদের শুধু দরকার যা সত্যি, যা বাস্তব, তার মধ্যে থাকার। শুধু আজকের জন্য আমি আমার গুণগুলির জন্য কৃতজ্ঞ এবং আমার যা যা দোষ আছে সেটাও আমি স্বীকার করছি। বিনয় ও আগ্রহের মাধ্যমে আমি রিকভারিতে এগিয়ে যাওয়ার স্বাধীনতা পেয়েছি, আর আমার অপরাধবোধ থেকেও মুক্তি পাবো।